হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস রেসিপি বুক অ্যান্ড লাইফস্টাইল। আজকের রেসিপি মিক্স হাক্কা নুডলস। খেতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে বাচ্চা থেকে বড় সকলেই এটা পছন্দ করে। আর একদম রেস্টুরেন্ট স্টাইলে আজকে বানিয়ে দেখাবো এই মিক্স হাক্কা নুডলস। আশা করবো আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার সময় সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে যা কিছু আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। নুডলস সেদ্ধ করে নেব। একটা কড়াইয়ে পরিমাণ মতন জল গরম হতে বসিয়েছি। জল একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। আমি ভেজ হাক্কা নুডলস ব্যবহার করছি, যদিও এটা ভেজ বলে লেখা আছে, আমি এটা নন ভেজ করে বানিয়ে দেখাবো। 250 গ্রামের মতো নুডলস আমি গরম জলে দিয়ে দিচ্ছি। নুডলস সেদ্ধ হতে প্রায় 6-7 মিনিট সময় লাগবে, তো 6-7 মিনিট এটাকে হতে দেব। ফিরে এলাম 6-7 মিনিট পর, দেখুন নুডলস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা নুডলস আমি হাত দিয়ে একটু দেখে নিচ্ছি, টিপলে পরে দেখুন এটা ভেঙে যাচ্ছে, মানে নুডলস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়ে আমি একটা ঝাঁঝরি থালার মধ্যে এটাকে নিয়ে নেব। তো দেখুন নুডলস আমি একটা ঝাঁঝরি থালায় নিয়ে নিয়েছি। এবার সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে এর মধ্যে তেল দিয়ে নেওয়া। তো আমি এখানে 2 টিস্পুনের মতন তেল দিয়ে ভালো করে নুডলসের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এই নুডলসের তেল মাখানোর জন্য আমি 2টো চপস্টিক ব্যবহার করেছি, আপনারা চাইলে এর জায়গায় 2টো ফর্ক ইউজ করতে পারেন। এভাবে করে নুডলসে তেল মাখিয়ে নিলে নুডলসগুলো একে অপরের সাথে লেগে যাবে না, আর ভাজবার সময় এগুলো কাদা কাদা হয়ে যাবে না। অনেক সময় দেখবে নুডলস ভাজবার সময় কাদা কাদা হয়ে যায়, তো সেটা যাতে না হয় সেই জন্য এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। এখানে 250 গ্রাম চিকেনের ব্রেস্ট পিস আমি এরকমভাবে ছোটো ছোটো টুকরোয় কেটে নিয়েছি, ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে 200 গ্রাম চিংড়ি মাছ, চিংড়ি মাছের মাথা খোসা বাদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে চিংড়ি মাছ আর চিকেন ম্যারিনেট করে নেবো। চিকেনের বাটি আর চিংড়ি মাছের বাটিতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন করে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। চিংড়ি মাছ আর চিকেন কিন্তু আলাদাভাবে ম্যারিনেট করতে হবে। এবার ভালো করে চিকেন আর চিংড়ি মাছগুলোতে নুন আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, তাছাড়া আমার কাছে এরকম একটা ফ্রেশ সবজির প্যাকেট আছে, যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে কিন্তু এরকম সবজির প্যাকেট পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে প্যাকেজিং করা থাকে। এই সবজি পাস্তা নুডলস যে কোনো কিছুতেই ব্যবহার করা যায়। এর মধ্যে কী কী সবজি আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো, তবে তার আগে দেখে নিই আমি যা যা সবজি কেটে রেখেছি সেগুলো। এখানে ক্যাপসিকাম লম্বা করে কেটে রেখেছি, রেড বেল পেপার লম্বা করে কেটে রেখেছি, 1 টিস্পুন নিয়েছি আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, তবে ঝালটা পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর এখানে আছে 1 টিস্পুন রসুন কুচি, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার দেখে নিই প্যাকেটের মধ্যে কী কী সবজি রয়েছে। এর মধ্যে যা যা সবজি রয়েছে সেগুলো হচ্ছে ব্রোকোলি, জুকিনি, বেবি কর্ন, লেমন গ্রাস, গাজর, মাশরুম, আর রয়েছে চাইনিজ ক্যাবেজ। এখানে যা যা সবজি রয়েছে সেগুলো আমি ব্যবহার করব, তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো ধরনের সবজি দিয়েই এই নুডলস বানাতে পারেন। একটা কড়াই উনুনে গরম হতে বসিয়েছি, এর মধ্যে 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা একটু গরম হতে দিচ্ছি। তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিম ভেজে নেব, এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার ডিম দুটোকে ভেজে নেব, তবে ডিম কিন্তু ওভার ফ্রাই করবেন না। ডিম ভেজে নিয়েছি, এবার ভাজা ডিমগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি। ভাজা ডিমগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইয়ে আরও 2 টিস্পুন দিয়ে দিলাম তেল। এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে চিকেনগুলো ভেজে নেব। উল্টে পাল্টে চিকেনগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। চিকেনগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এবার ভাজা চিকেনগুলোকেও একটা থালায় তুলে নিচ্ছি। ভাজা চিকেনগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইয়ে আরও 2 টিস্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি। একইভাবে চিংড়ি মাছগুলোকেও ভেজে নিতে হবে, তবে চিংড়ি মাছ কিন্তু বেশি ফ্রাই করবে না, তাহলে চিংড়ি মাছ শক্ত রাবারের মতন হয়ে যাবে।
চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এবার ভাজা চিংড়ি মাছগুলোকেও একটা থালায় তুলে নিচ্ছি। ভাজা চিংড়ি মাছগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচিগুলো। কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তবে পেঁয়াজ বেশিক্ষণ ভাজবার প্রয়োজন নেই, জাস্ট 1-2 মিনিট একটু পেঁয়াজটা ভেজে নেবো, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। 1 মিনিট পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো। সবজি ভেজে নেব, এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। তবে নুনটা কিন্তু বুঝে দেবেন, যেহেতু এর মধ্যে সস ইউজ করব আর সমস্ত রকম সসেই কিন্তু নুন থাকে, তাই নুনটা অবশ্য করেই বুঝে তারপরেই দেবেন। এবার সবজি ভেজে নেব, তবে সবজি বেশিক্ষণ ভাজবেন না, জাস্ট সবজির কাঁচা ভাবটা চলে যাবে এমনভাবে সবজিটা ভাজতে হবে, সবজি একটু ক্রাঞ্চি থাকবে। সবজি ভেজে নিয়েছি, সবজির কাঁচা ভাবটা দেখুন চলে গেছে, কিন্তু একদম নরম হয়ে যায়নি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি, চিকেন আর ডিমগুলো। সবজির সাথে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একে একে সমস্ত সসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়া সস, আমি এখানে ডার্ক সয়া সস ব্যবহার করেছি। 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি চিলি সস, তবে ঝাল যদি বেশি পছন্দ করেন তাহলে চিলি সসের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো সস। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম হাই রয়েছে, কারণ আপনারা জানেন যে কোনো চাইনিজ ফুডই কিন্তু হাই ফ্লেমে বানানো হয়ে থাকে। সস ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলসগুলো। নুডলস দেবার পর ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। আমি 2 চপস্টিক দিয়ে নুডলসগুলোকে মিশিয়ে নিচ্ছি, কারণ হাতা দিয়ে মেশাতে কিন্তু এগুলো একটু অসুবিধা হবে। আপনারা চাইলে 2 ফর্কের ব্যবহার করতে পারেন এর বদলে। নুডলস ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার এভাবে করে আমি কড়াইটাকে একটু টস করে নিচ্ছি। কড়াই যদি হালকা হয় তাহলে টস করতে সুবিধা হবে, তবে আমার কড়াইটা একটু ভারী বলে অসুবিধা হচ্ছে। হাতা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে করে 1-2 মিনিট নুডলসটাকে হাই ফ্লেমে ভেজে নেব। এর মধ্যে পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি 1 টিস্পুনের মতন দিচ্ছি। ঝাল বুঝে আপনারা গোলমরিচ গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মিশিয়ে নিচ্ছি, আবারও কড়াইটাকে একটু টস করে নিচ্ছি। 1-2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর এটাকে সার্ভ করে দেবো। রেডি হয়ে গেল আজকের রেসিপি, মিক্স হাক্কা নুডলস। এটাকে আপনারা চিলি চিকেনের সাথে সার্ভ করতে পারেন। চিলি চিকেনের রেসিপি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আশা করবো আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করবেন, ভিডিও শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।